প্রায় বাংলাদেশে অবস্থিত প্রায় সকল জাতিগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে, বিভিন্ন ধর্মের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে রয়েছে। তো এখানে সকল মানুষের মধ্যে যে সম্প্রীতি, এটি একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ এখানে, সম্প্রীতিটা রক্ষা করা। তো এই সম্প্রীতি রক্ষা করার কাজে আমরা পুলিশ, নানিয়ারচর উপজেলা প্রশাসন, নানিয়ারচরের বিভিন্ন স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, হেডম্যান কারবারিগণ, নানিয়ারচর জোন, সকলে এখানে সম্মিলিতভাবে কাজ করে এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সকলের মধ্যে একটা চমৎকার নেটওয়ার্ক রয়েছে। এই নেটওয়ার্কের মাধ্যমে এই বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ অত্যন্ত নিরাপদে এবং সম্প্রীতির মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু বসবাস করছে। এটা আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। এখানকার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। আমাদের মূল কাজটি হচ্ছে এখানে সম্প্রীতি রক্ষার জন্য আমাদের স্ট্রং নেটওয়ার্কিং, যেটি আমাদের বিভিন্ন দপ্তরের মধ্যে এবং নাগরিক সমাজের মধ্যে যে চমৎকার নেটওয়ার্কিং, এটির মাধ্যমে আমরা সুন্দর একটি সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে সক্ষম হয়েছি এবং সুন্দর একটি শান্তিপূর্ণ পরিবেশে এখানকার মানুষ বসবাস করছে। আর যেটি বললেন মাদক সন্ত্রাস নির্মূলে, এখানে একই কথাই। এখানে যেহেতু একটা চমৎকার টিম ওয়ার্ক রয়েছে মানুষের সাথে বা নাগরিকদের সাথে, আমাদের একটা সুসম্পর্ক রয়েছে নাগরিক সমাজের নেতৃবৃন্দের সাথে, আমাদের একটা সুসম্পর্ক রয়েছে এখানে, সেভাবে কোনো সন্ত্রাসী কার্যক্রম বা মাদকের সেই রকম কোনো বিস্তার এখানে নাই। এটি মূলত জনগণের সাথে, পুলিশের বা প্রশাসনের বা অন্যান্য যে সমস্ত এজেন্সি এখানে কাজ করে সরকারি, সকলের সাথে একটি সুন্দর নেটওয়ার্ক থাকার ফলে এটা মোটামুটি একটি চমৎকার নিরাপত্তা বেষ্টনের মধ্যে রয়েছে। আমরা মূলত এই সকলের বিভিন্ন এজেন্সির, প্রশাসনের বিভিন্ন সংস্থার এবং নাগরিকদের বিভিন্ন উইং এর সাথে নেটওয়ার্কিং এর মাধ্যমে আমরা মূলত এই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি